আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাজার সময়ের একটা রেসিপি একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে এই মোসমুচে বাজার সময়টা তো চলুন এই মোসমুচে বাজার সময় তৈরি করতে কি কি উপকরণ লাগে আর কিভাবে করতে হয় সেটা শেয়ার করি মোসমুচে বাজার সময় তৈরি করার জন্য প্রথমেই লাগবে হচ্ছে লাচ্চা সেমাই এখানে আমি বনফুলের লাচ্চা শ্যামাই নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সেমাই দিয়ে এটা করতে পারবেন তবে অবশ্যই লাচ্চা সেমাই নিয়ে নিতে হবে তারপর নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বাদাম আর নিয়ে নিয়েছি কিছু কিসমিশ তিনটা সাদা এলাশ এক টুকরো দারচিনি একটা তেজপাতা দুই টুকরো করে নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ এখান থেকে যতটুকু লাগবে দিয়ে নেব তো আবারও বলে নিচ্ছি আপনারা যে কোনো লাচ্চার সময় দিয়ে কিন্তু এই সময়টা তৈরি করতে পারবেন রান্না করতে চলে আসলাম প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের চেয়েও কম ঘি তো এখন অপেক্ষা করব ঘিটা গলে যাওয়া পর্যন্ত আর ঘিটা গলে গিয়েছে দিয়ে দিচ্ছি কিশমিশগুলো তো কিশমিশটা কিন্তু আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারবেন আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি এখন ঘিয়ের মধ্যে আমি দুই মিনিটের মতো কিশমিশটাকে বেজে নেব আর এই অবস্থায় চুলা রাশটা একদম লো ফ্লেমে রেখে আমি বেজে নিচ্ছি কিশমিশগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি কিশমিশগুলো নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আবার অপেক্ষা করব ঘিটা গলে যাওয়া পর্যন্ত তো ঘিটা অলরেডি গলে গিয়েছে এখন আমি দিয়ে দিব গরম মশলা তিনটা সাদা এলাচ এক টুকরো দারচিনি আর দুই টুকরো করে একটা তেজপাতা দশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চীনা বাদাম এখানে আপনারা যে কোনো বাদাম দিয়ে করতে পারবেন আর চীনা বাদামটা আমি বাজার থেকে আনার পরে ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি তো সেজন্য আর এটা প্যানের মধ্যে দেওয়ার আগে ধুতে হয়নি তো অবশ্যই এইভাবে ধুয়ে শুকিয়ে তারপরে সময়টা রান্না করবেন চুলা রাশটা একদম লো ফ্লেমে রেখে আমি সাত থেকে আট মিনিটের মতো এই বাদামটাকে ভেজে নিব বাদামগুলো যখন ফাটতে শুরু করবে তখনই মনে হবে যে বাদামটা বাজা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বাদামগুলোর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে বাদামগুলো বাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বনফুলের লাচ্চার শ্যামাই সম্পূর্ণ এক প্যাকেট আপনারা চাইলে কিন্তু অর্ধেক প্যাকেট দিয়েও করতে পারবেন আমি এটা এক মাসের মতো সংরক্ষণ করব তো সেজন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা দিয়ে দিতে হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি সম্পূর্ণ শ্যামাই রান্নাটা করব হচ্ছে চুলা রাশটা একদম লো ফ্লেমে রেখে নইলে কিন্তু শ্যামাইগুলো পড়ে যাবে আমি দুই মিনিটের মতো বাদামের সাথে শ্যামাইটাকে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিয়ে নেবেন প্রয়োজনে দুইবারে দিবেন আর একটু মুখে দিয়ে দেখে নেবেন যে মিষ্টিটা কেমন হয়েছে চিনিটা দিয়ে আমি আরও দশ মিনিটের মতো ভেজে নেব এই শ্যামাইটা রান্না করতে একটু সময় বেশি লাগে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় যখন মনে হবে যে শ্যামাইগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই মনে হবে সেমাইটা হয়ে গিয়েছে তো আমি কিছুক্ষণ যার পরে দিয়ে দিচ্ছি বেজে রাখা কিশমিশগুলো কিশমিশটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি বেজে নিব যদি ঈদ বা কোনো জটপট ওকেশনের জন্য এই সময়টা করতে চান তখন কিন্তু আপনি এখানে নারিকেল কুড়া ব্যবহার করতে পারবেন আর যদি আপনি এক মাসের মতো এই সময়টা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে নারিকেল কুড়াটা না দেওয়াই ভালো কারণ নারিকেল কুড়াটা দিলে সেমাইটা আর মোচমোচা থাকে না এটা নরম হয়ে যায় কিশমিশটা দিয়েও আমি বেশ অনেকক্ষণ পর্যন্ত এই শ্যামাইটা রান্না করেছি তো দেখতেই পাচ্ছেন শ্যামাইয়ের রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো নামানোর দুই মিনিট আগে আমি এখানে দুই টেবিল চামচ মতো দিয়ে দিব গুঁড়া দুধ এটা সম্পূর্ণই অপশনাল জাস্ট একটা ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি আপনি চাইলে স্কিপ করতে পারেন গুঁড়া দুধটা দিয়ে আমি দুই মিনিটের মতো আবারও মিশিয়ে নিচ্ছি শ্যামাইয়ের সাথে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন কিন্তু এটা নামিয়ে ফেলা যাবে তো আমি আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি মানে চুলার উপরেই চুলাটা বন্ধ করার পরেও আমি অনবরতই নাড়তে থাকবো যাতে করে নিচ দিয়ে পুড়ে না যায় অলরেডি চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এই সময়টা আপনারা চাইলে কিন্তু তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন যদি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান তাছাড়াও আপনি নর্মাল ফ্রিজ ছাড়াও কিন্তু এটা বাহিরেও আপনি এক মাসের মতো রেখে খেতে পারবেন তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম